সামনে দেখা কম হতো কিন্তু টেলিফোনে ওনার সাথে আমার যোগাযোগ ছিল সবচেয়ে বেশি উনি টেলিফোনে সবসময় আমাকে স্মরণ করতেন উনি আমার নাটকগুলো দেখতেন এবং উনি সমালোচনা করতেন আমার নাটকের ভালো মন্দ দুইটিই বলতেন বলতেন পিয়ারু ভাই এই আপনার এই যে এই জায়গা শটটা খুব ভালো লাগছে বা আপনার এই গল্পের এই জায়গাটা খুব ভালো লাগছে বা এই জায়গাটা ভালো লাগে নাই উনি এরকম সমালোচনা করতেন ভালো লাগতো আমার আমারও কিছু ভুল ত্রুটি ছিল তো ওনার নাটক অনেক দেখার সুযোগ আমারও হয়েছে উনি আমার সিনিয়র এই অঙ্গনে আমি ওনাকে সবসময় শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি আসলে আমাদের এই যে নাট্য আমি তো একজন চলচ্চিত্রকার ফিল্ম পরিচালক আমি যখন সিনেমা বানাইতাম তখন আমার কাছে মনে হইতো যে আমি একজন বিখ্যাত পরিচালক হব তখন দিনের কথা চিন্তা করতাম না বা মৃত্যুর পরে জীবন ও জীবনের কথা চিন্তা করতাম না তখন শুধু রং ঢঙের চিন্তা করতাম যে কীভাবে রং লাগানো যায় কীভাবে ঢং করা যায় কীভাবে বিখ্যাত হওয়া যায় এই চিন্তাভাবনাগুলো করতাম যখন আমি এই অঙ্গনে আসি আপনাদের সঙ্গে আমার যোগাযোগ হয় তখন আমরা আহ্বান নামে একটা টেলিফিল্ম বানাই মিঠুন ভাইয়ের নেতৃত্বে সেই আহ্বান নাটকটা যখন আমরা শো করি সেদিন দিগন্ত টেলিভিশনের মাহবুব সাহেব আসছিলেন তো নাটক শেষে মাহবুব ভাই পাশে বসাচ্ছিলেন মানে টিফিনের সময় মাহবুব ভাইকে জিজ্ঞেস করলেন মীর কাসেম আলী ভাই যে মাহবুব ভাই আপনার নাটকটা কেমন লাগলো তখন বলল যে আপনারা সরাসরি কোরআনের আয়াত দিয়ে কথা বলছেন তো এগুলো আসলে এইভাবে বলা ঠিক না আপনারা অন্যভাবে বলতে পারতেন তারপর মল্লিক ভাইকে বলেন মল্লিক তোমার কেমন লাগলো তখন মল্লিক ভাই বলেছিলেন যে নাটকটা আমার কাছে এমন মনে হলো যে আসলে এখন মসজিদ বানানো যেরকম সোহাবের কাজ ইসলামী নাটক বানানো সেমন সোহাবের কাজ তখন মিঠুন ভাইকে মীর কাসেম আলী ভাই বললেন যে আমাদের নাটক সবার ভালো লাগবে না মাহবুব ভাইদের ভালো লাগবে না ভালো লাগবে মল্লিকের কারণ আমরা নাটক বানাই এটা আমাদের ইবাদত আমরা নাটক বানাই এই নাটকের মাধ্যমে আমরা জান্নাত পাওয়ার চেষ্টা করি আমরা জান্নাতে যাব সেই জন্যই আমরা নাটকগুলো বানাই কারণ আমাদের নাটকের মধ্যে কী থাকে মেসেজ থাকে দিনের মেসেজ থাকে ইসলামিক মেসেজ থাকে পরকালের মেসেজ থাকে যার জন্যে আমাদের নাটক সবার ভালো লাগবে না যারা আমাদের মতো তাদের কাছেই ভালো লাগবে তবে আমরা স্যাটিসফাইড যে আমাদের নাটক আমাদেরই ভালো লাগে অন্যের ভালো লাগুক না লাগুক এটাই আমাদের জন্য করণীয় এটাই আমাদের জন্য জান্নাত সেই দিক দিয়ে আমি বলতে চাইব যে নূর ভাই উনি যে কাজগুলো করে গেছেন আমাদের মাধ্যমে ওই একটাই আশাই ছিল সেটা জান্নাত আমি মনে করি ওনার সমস্ত কর্মগুলো ছিল ইবাদত এবং আমরা যারা এই অঙ্গনে কাজ করি আমাদের সবার ইবাদত এটা কারণ আমরা সব কিছুর পাশাপাশি এটাকেও মূল্যায়ন করি আমি মনে করি এটা আমাদের জান্নাতে যাওয়ার একটা সিঁড়ি অতএব আমরা এইভাবে কাজ করি আন্তরিকতার সাথে কাজ করি ইসলামিক মেসেজ যেভাবে দেওয়ার চেষ্টা করি আমরা হয়তো পারি না ওইভাবে আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য আমরা নূর ভাইকে স্মরণ করি নূর ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাত দান করুক তার পাশাপাশি আমি আরও জনের জন্য দোয়া করি সে হচ্ছে আমাদের বিখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার উনিও ডানপন্থী মানুষ ছিলেন উনিও ভালো মানুষ ছিলেন উনিও আমাদের অনেক প্রোগ্রাম আসছেন আপনারা জানেন কি না আমি দেখছি ওনাকে আমাদের অনেক প্রোগ্রাম আসছি আমি নিজে ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছিলাম তো উনি এসে আমাদের কথা বলতেন আমি তার জন্য দোয়া করছি নূর ভাইকে দোয়া করছি নূর ভাইয়ের জন্য দোয়া করছি দোয়া চাচ্ছি এবং আপনারা আমি চাই নূর ভাইয়ের যে অসমাপ্ত কাজগুলো ছিল এগুলোর জন্য আমরা আগামীতে আমরা আন্তরিকভাবে করতে পারি এটাই আমি বলে শেষ করছি আসসালামু আলাইকুম।